গুড ইভিনিং অর্কো বাবু। বাহ, বেশ সেজে গুজে এসেছো তো, লুকিং হ্যান্ডসাম। কাজের কথাটা সেরে নিলে হতো না? আপনার দাদা বুঝি বর্দা? হ্যাঁ, শেষে বর্দাকে বডিগার্ড করে নিয়ে এলে অর্কো বাবু। দেখুন, আমাদের সঙ্গে কোনো আর্মস নেই, কিন্তু আপনি অর্কোর মতো একটা বাচ্চা ছেলের জন্য বন্দুক লোকজন সব নিয়ে চলে এলেন। অর্কো বাচ্চা হতে পারে, তো আপনি তো বাচ্চা নন। আপনি আমাকে ভয় পান নাকি? পাবো না, সিংহরায় ফ্যামিলি বলে কথা, কত পাওয়ার আপনাদের। আরে, সামান্য 25 লাখ টাকা ইনভেস্ট করলে কি এমন ক্ষতি হবে আপনাদের? হ্যাঁ, টাকা রোজগারের পদ্ধতিটা বেশ ভালোই নিয়েছেন। যাক, নেহা তর্ক কমিট করেছিল বলে আমি আপনাকে টাকাটা দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু একটা রিসিট ছিল। কি বলছেন আপনি বর্দা, ফিল্মের টাকার আবার রিসিট হয় নাকি? ও, সব হবে না। তাহলে আমি যদি আপনাকে টাকাটা না দিই? তাহলে জবরদস্তি করতে হয়। জবরদস্তি? হ্যাঁ, জবরদস্তি না। আপনাদের আর দেরি করব না, চলি। মিস্টার নারুলা, সবই ভালো, তবে আপনি বোধহয় একটা কথা ভুলে গেছেন, যে অর্কো কোন ফ্যামিলির ছেলে। আমাদের সঙ্গে শত্রুতা করে কাজটা আপনি ভালো করলেন না। ছি ছি, এটাকে আপনি শত্রুতা কেন বলছেন বর্দা? পার্টনারশিপ বলুন। আরে, ফিল্ম হিট হলে কত নাম হবে আপনার ভাইয়ের, কত হিরোইন চারিপাশে ঘোরাফেরা করবে, কত ভালো হবে, খুব ভালো হবে বর্দা। গুড নাইট বর্দা। গুড নাইট পার্টনার। চলে অনেক রাত হয়েছে, যাও বাড়ি চলে, আমার লোকেরা তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। জাহাঙ্গীর,